আমরা এই মুহূর্তে আছি কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ে, এবং এই বিদ্যালয়ে 2017 বর্ষে যে ওয়েস্ট বেঙ্গল শিক্ষাবর্ষে ষষ্ঠ স্থান অধিকার করেছে সে হলো নববিন্দু ঘটক। আমরা শুনে নেব তার মুখ থেকে কিছু কথা। আচ্ছা নববিন্দু, তোমার এই যে সাকসেস, তুমি ষষ্ঠ হয়েছো, এই সম্পর্কে তুমি কি বলতে চাও? আজকে ষষ্ঠ হয়ে আমার খুবই ভালো লাগছে, এবং আমি যেটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি আমি পেয়েছি। এইটা খুবই আমি খুব খুশি, এবং এই সাফল্যের পিছনে আমাদের স্কুলের মহারাজ ও সকল শিক্ষক মণ্ডলী, এছাড়াও বাবা মা সকলেরই সাহায্য রয়েছে। আর এছাড়াও আমি দিনে যখন ভালো লাগতো, যখন পড়ার মন আসতো তখনই পড়তাম। পড়ার পাশাপাশি খেলাধুলা, এছাড়া ছবি আঁকাও আমার খুব পছন্দ করি। আর বড় হয়ে আমি ডাক্তারি নিয়ে পড়তে চাই। তুমি যে ষষ্ঠ হয়েছো, সেই ষষ্ঠ হওয়ার পিছনে তোমার স্কুলের দায়বদ্ধতা কতটা ছিল? কতটা ধন্যবাদ দেবে তুমি তাদের? আমি তাদের অনেক কৃতজ্ঞতা জানাই। প্রথমে আমাদের মহারাজ এবং তার পাশাপাশি সকল শিক্ষক মণ্ডলী আমাকে নানাভাবে সাহায্য করেছে। যখনই অসুবিধা হয়েছে তখনই তারা আমাকে নানাভাবে নানা উপদেশ দিয়ে আমাকে সাহায্য করেছেন, এবং আমার এই সাফল্যের পিছনে তাদের অনেক হাত রয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে।